ছোটবেলায় ঠাম্মা একটা ছড়া শোনাতেন, গণেশ ঠাকুর হ্যাংলা, একবার আসেন মায়ের সঙ্গে, একবার আসেন একলা। হ্যাঁ, গনু দাদার এবার একা আসার সময় হয়েছে, তাই তো ধুতি গয়না পরে রেডি হচ্ছেন কুমারটুলিতে, আর পিছনে ঠায় দাঁড়িয়ে দেবী দুর্গা, দেখছেন কত রকমভাবে সেজে উঠছেন তার ছেলে। নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলায় আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কুমারটুলিতে। কুমারটুলিতে এই মুহূর্তের কী পরিস্থিতি, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো এইসব নিয়ে কতটা কাজ চলছে সেখানে, দুর্গা ঠাকুরগুলোরও বা কী অবস্থা, সব কিছু আজ আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা। শোভাবাজার মেট্রো থেকে মিনিট দশেকের হাঁটা পথ এই কুমারটুলি। সেখানে পৌঁছে যা দেখলাম সত্যিই যেন মনে হলো এ এক অন্য গ্রহ। যতই এগোচ্ছি ততই দেখছি শয়ে শয়ে গণেশ মূর্তি রয়েছে, বিশ্বকর্মা ঠাকুরও, মা দুর্গা তো আছেনই। চলুন এবার আপনাদের সব স্টুডিও ঘুরে ঘুরে দেখাই কি পরিস্থিতি এখন কুমারটুলিতে। কুমারটুলিতে ঢুকেই এদিন প্রথমেই চোখ পড়ল জয়ন্ত পালের স্টুডিওতে। সামনে দুটো গণেশ বসানো ছিল, উফ, দেখে আমি আর ওখানে না গিয়ে থাকতে পারলাম না। ওনারা কাজ করছিলেন, তো সেখানে গিয়ে দেখলাম মানে গয়নাগুলো এত সুন্দর, আপনাদের কি বলবো। এটাই তো কুমারটুলির বিশেষত্ব, তাই না? দেখুন পুরো গণেশটাকে কি সুন্দর করে গয়না দিয়ে সাজিয়েছে, এক কথায় অসাধারণ লাগছে এই গণেশটাকে দেখতে। এই স্টুডিওটাতে দেখছেন, এই স্টুডিওতেও কিন্তু অনেকগুলো গণেশ ঠাকুর বানানো হয়েছে আর খুব সুন্দর রঙও করা হয়েছে। সামনে দেখছেন একদিকে যেমন শিল্পী গণেশ ঠাকুরের ধুতি পরাচ্ছেন, অন্যদিকে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই যে কলকাগুলো হয় ঠাকুরের পিছনে, যে কলকাগুলো দেওয়া হয় সেই কলকা কিভাবে তৈরি করা হয় সেই কাজটাও কিন্তু আর এক শিল্পী করছেন। বেশি কথা বলবো না, চলুন পরপর কয়েকটা স্টুডিওর কাজ বরং আপনাদের আমি দেখাই, আর তারপরে তো আসল চমক রয়েছে, বড় বড় গণেশগুলোও তো দেখাতে হবে, দেখবেন তো।
এটা ঠাকুর দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু সেটা তৈরির প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো এই মাটি। দেখুন এই মাটি কিভাবে মেখে কাদা করা হয়, তার উপর গুঁড়ো দিয়ে এই মাটি কিন্তু খড়ের গায়ে প্রলেপ লাগিয়ে তৈরি হবে মা দুর্গা, গণেশ কিংবা বিশ্বকর্মা। এই দৃশ্য অসাধারণ। আমি কুমোরটুলি আগেও বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু এই মাটি মাখানোর দৃশ্যটা কিন্তু কোনোদিন দেখতে পাইনি। আজকে দেখে তাই বেশ কিছুক্ষণ থমকে গেলাম। দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুরের পাশাপাশি বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু অনেক তৈরি হয়েছে কুমোরটুলিতে। হ্যাঁ, আপনি যদি গণেশ ঠাকুরের সঙ্গে তুলনা করেন, সেই তুলনায় কিছুটা কম বিশ্বকর্মা ঠাকুর তৈরি হলেও অনেক বড় বড় বিশ্বকর্মা ঠাকুরও তৈরি হয়েছে বা এখনও হচ্ছে। আপনাদের চলুন বিশ্বকর্মা ঠাকুর ও প্রস্তুতির কিছু কাজ আপনাদের দেখায়। ছোটো থেকে বড় কুমারটুলিতে আপনি সব রকমের ঠাকুর পেয়ে যাবেন। দাম নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। দেখুন অনেক শিল্পী বা দোকানদারের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানালেন, এমনি নর্মাল আপনি যদি বাইরের কোনো দোকান থেকে কেনেন সেক্ষেত্রে দাম পড়ে যায় 2-2500 টাকা, আর আপনি যদি শিল্পীর ঘর থেকে কেনেন সেক্ষেত্রে একটা ছোট ঠাকুরেরও মিনিমাম রেট হয় প্রায় 4-5000 টাকা। শিল্পীদের যেটা দাবি যে তাদের যে কাজ বা তারা একেবারে কাঁচা মাটির ঠাকুর তৈরি করেন, এবং বাইরের যে ঠাকুরগুলো 2-2500 টাকায় বিক্রি হয় সেগুলো অনেক ক্ষেত্রে পোড়া মাটির ঠাকুর হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে সেভাবেই ঠাকুর কিনবেন। না, আপনাদের আর অপেক্ষা করাবো না, চলুন এবার যেতে যেতে কয়েকটা বিশাল আকারের গণেশ মূর্তি আমরা দেখে নিই। তাপস পালের স্টুডিওটা পেরিয়েই যেই সামনের দিকে এগিয়ে গেলাম পড়ল বিখ্যাত শিল্পী গোড়াচাঁদ পালের স্টুডিও। সেই স্টুডিওর মধ্যে উঁকি দিতেই অবাক হয়ে গেলাম, কি বিরাট বড় একটা গণেশ মূর্তি সেখানে তৈরি হয়েছে। দেখুন ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও পেরিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এই মূর্তিটি দেখে থ হয়ে দাঁড়িয়ে গেছি।
কি বিরাট বড় এই গণেশ মূর্তিটি। আজ কুমোরটুলি ঘুরে আমার দেখা সবচেয়ে বড় গণেশ মূর্তি অন্ততপক্ষে এটি। শিল্পীর সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মূর্তিটি কুমোরটুলি থেকে পাড়ি দেবে মেদিনীপুরের উদ্দেশ্যে। মূর্তির কাজ যখন চলছে সেই মুহূর্তে রাস্তার পাশ দিয়ে যে পথচারী যাচ্ছে একটু হলেও দাঁড়িয়ে যাচ্ছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিশাল আকার মূর্তির কাজ দেখছেন। গণেশ পুজোর এক সপ্তাহ আগে আর দুর্গাপুজোর প্রায় এক মাস আগে কুমোরটুলি এসেছিলাম। এক কথায় অসাধারণ লাগলো। গণেশ পুজোর প্রস্তুতি আপনাদের আমি দেখালাম কুমোরটুলিতে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো গণেশ ঠাকুর ঠিক কুমোরটুলি থেকে বেরোনোর সময় কীরকম লাগে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা।